আমার একটা দর্শন, এটা যদি কেউ ভেবে থাকে যে আমি কাউকে ইঙ্গিতপূর্ণ ভাবে কথা বলেছি, আমি ওখানে নামও নেই নাই, আমার দর্শনের কথা আমি বলছি, এটাকে মিসইন্টারপ্রেট আমি বলবো যে এটা আসলে তারা হয়তো বা বুঝতে পারেন নাই, বাট আমার জায়গায় আমি এই কথাটাই বলেছি, এটা কাউকে আক্রমণ করে না, এটা আমার একটা দর্শন যে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি যে অভিনেতা যেন বলা হয় আমাকে বা সবাইকে, আমি সবাইকে অভিনেতা বা নায়ক বলে আখ্যায়িত করতে চাই না। এখানে কেউ যদি অফেন্ডেড ফিল করে, এই উদ্দেশ্যটা কাউকে উদ্দেশ্য প্রণীতভাবে বলা না, আমি ওই টার্মটার কথা বলছি। আফরান নিশোকে নিয়ে এখন একটা বিশাল সমস্যা তৈরি হয়েছে। আই মিন সাকিব খান এবং আফরান নিশোর এই ঈদে প্রিয়তমা সাকিব খানের এবং সুরঙ্গ আফরান নিশোর একটা নতুন সিনেমা মুক্তি পায়, আর এটাকে নিয়েই বিশাল একটা সমস্যা তৈরি হচ্ছে আমাদের দর্শকের মাঝে। আমার 7 বছরের ছেলে পর্যন্ত চোখের পানি ফেলছে ছবি দেখে। হ্যাঁ, অনেক সুন্দর ছবি, মানে অনেক সুন্দর। বাচ্চাদের সাথে ফ্যামিলির সাথে দেখার মতো না, বুঝতে পারছেন? মানে কি বলবো, লজ্জায় শেষ, একদম বাজে বাজে। এটা কোনো সিনেমাই হতে পারে না, পুরো পুরোটা নেগেটিভ 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 নেগেটিভ। মাথায় নিয়ে তো বের হবো, তেমন কিছু মাথায় নাই এখন, বরং নেগেটিভ, মানে একটা বাজে অনুভূতি নিয়ে বের হলাম মনে হয় আমার কাছে। আমি নিজে মানে অস্বস্তি বোধ করছি আর কি। কেউ কেউ বলছে যে সুরঙ্গ সিনেমাতে অশ্লীলতা আছে, আপনার কাছে কি মনে হয়? আপনি তো মাত্র দেখে বেরোলেন। অ্যাডাল্ট সিন ছিল, বাট আমার মনে হয় যে মুভির মানে গল্পের প্রেক্ষিতে অ্যাডাল্ট সিন গুলো ঠিক আছে। আমরা সবাই 18 প্লাস বড় দেখতে আসছি, আর ছোটরা যখন দেখতে আসবে ওগুলা ডিজনি মুভি দেখবে, এগুলো নিয়ে বলার কিছুই নেই। এটা নিয়ে আসলে এত কন্ট্রোভার্সি কোনো মানে হয় না, মানুষরা ইন্ডিয়ান মুভি দেখতেছে না, সো বাংলাদেশের এটা নর্মাল ছোট ছোট সিন গুলো নিয়ে এগুলো আসলে মানে এত সিন ক্রিয়েট করার কোনোই মানে হয় না। সি, আপনি একজন রিক্সাওয়ালার কাছ থেকে তো ভদ্র ভাষার গালি আশা করবেন না, তো গল্পের প্রয়োজনে যেটা আসা দরকার ছিল আমার মনে হয় সেটাই। হ্যাঁ, একটু অশ্লীলতা আছে, বাট এটা একটু আননেসেসারি, একটু না দেখালে হয়তো হতো, মানে না দেখালে স্কিপ করলাম পারতো, মানে একটু বেশি বেশি একটু একটা সিন একটু আমার কাছে মনে হয় আননেসেসারি। যারা তো প্রিয়তমা সিনেমাটা দেখার পর সাকিব ভক্তরা যারা ছিল তারা যেটা বলতেছেন, আমার 7 বছরের ছেলে পর্যন্ত চোখের পানি ফেলছে ছবি দেখে। এবং সুরঙ্গ মুভি দেখার পর ভক্তরা যেটা বলতেছে, ছিল বাট আমার মনে হয় যে মুভির মানে গল্পের প্রেক্ষিতে অ্যাডাল্ট সিন গুলো ঠিক আছে। আমরা সবাই 18 প্লাস বড় দেখতে আসছি, আর ছোটরা যখন দেখতে আসবে ওগুলা ডিজনি মুভি দেখবে, এগুলো নিয়ে বলার কিছুই নেই। বাচ্চাদের সাথে ফ্যামিলির সাথে দেখার মতো না, বুঝতে পারছেন? মানে কি বলবো, লজ্জায় শেষ। কিন্তু আসল কাহিনী হচ্ছে এখানে আফরান নিশো কয়েকটি কথা বলছে, যেটার কারণে রোস্টাররা এবং বিভিন্ন নেটিজনরা তাকে নিয়ে বিভিন্ন রকম সমালোচনা করতেছে। আসলে কি আফরান নিশো এখানে সমালোচনার যোগ্য ছিল কিনা, আমি সে ব্যাপারটা নিয়েই আজকের কথা বলবো। চলুন, যে ভিডিওটার কারণে আফরান নিশো এরকম সমস্যার সম্মুখীন হলো সেই ভিডিওটি আমাদের দেখা যাক এবং সেটাকে নিয়ে কথা বলা যাক। আসলে কি তাকে সমালোচনা করাটা ঠিক হয়েছে নাকি আমাদের বেঠিক হচ্ছে, চলুন দেখা যাক। আমি তো সো কল্ড ওই হিরো না যে আমি বিয়ে করে বউয়ের কথা বলবো না, আমি এর আগেও বলছি যে আমি বাচ্চার কথা বলবো না, আমি তো খুব সাধারণ, সো আমার এইভাবেই আমি কথা বলি, এখন এর থেকে বেশি গুছিয়ে কথা বলতে পারি না। পারফর্মারদের কোনো বয়স নাই, বাট একটা হিরোর একটা টাইমলাইন আছে। সাকিব খান এমন একজন মানুষ, এমন একজন অভিনেতা যিনি তৈরি হয়েছেন একটু 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 করে, এমন জায়গায় নিয়ে গেছেন সাকিব খান নিজেকে, সেখান থেকে আমরা কেউ ইচ্ছে করলে তাকে নামাতেও পারবো না, ওঠাতেও পারবো না। সাকিব খান একজন, সাকিব খানকে আলাদা রেখে কথা বলতে হবে। কাজে সাকিব খানকে সে এত প্রমাণ করেছে আমাদের ইন্ডাস্ট্রিকে, মানে এত ছবি দিয়ে সাকিব খানকে আমরা সে সম্মান কেন দেই না? ফিল্ম ইন্ডাস্ট্রি আজকে সবকিছু একদম ধ্বংসের মুখে, অর্থাৎ আগে দেখা যাইতো যে অনেক জায়গায় এরকম হল সিনেমা হল এগুলো ছিল, কিন্তু দিন দিন এটা ধ্বংস হওয়ার কারণে আজকে এরকম হল সিনেমা হলগুলো পাওয়া যাচ্ছে না, অর্থাৎ ফিল্ম ইন্ডাস্ট্রি পুরো ধ্বংসের দিকেই চলে গেছে। হয়তো সিনেফ্লেক্সে চলে, ফিল্ম ইন্ডাস্ট্রিটা কোনো নায়কের দ্বারা কিন্তু চলতেছে না, শুধুমাত্র সাকিব খান তিনি আসলে এত বেশি মুভি করতেছেন, করতে করতে মানে ফিল্ম ইন্ডাস্ট্রি শুধু নাম মাত্র ধরে রাখার যে চেষ্টাটা করেছে, করলেও সেটা সাকিব খানই করেছে। যদিও ইয়াং জেনারেশন বা শিক্ষিত সমাজ তারা অনেকেই বলে যে তারা নাকি সাকিব খানের মুভি দেখেন না, ইউনিভার্সিটি থেকে শুরু করে এই ছেলেপেলেগুলো সাকিব খানের মুভি দেখাটা তাদের ওয়েস্ট অফ টাইম মনে করে, তাদের সময়টা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু দিন শেষে আসলে এই ব্যক্তিটাই এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধরে রাখছেন।
কথাটা আপনি সত্যি বলেছেন, আমি এটার মধ্যে একমত। কিন্তু আফরান নিশো আসলে তাকে নিয়ে কি কথা বলেছে এবং তার জন্য এত বড় সমস্যা ক্রিয়েট হয়েছে আমরা সেটাই আগে শুনি, তারপরে এই ব্যাপার নিয়ে কথা বলি। কল্ড ওই হিরো না যে আমি বিয়ে করে বউয়ের কথা বলবো না, আমি এর আগেও বলছি যে আমি বাচ্চার কথা বলবো না, আমি তো খুব সাধারণ, সো আমার এইভাবেই আমি কথা বলি, এখন এর থেকে বেশি গুছিয়ে কথা বলতে পারি না। পারফর্মারদের কোনো বয়স নাই, বাট একটা হিরোর একটা টাইমলাইন আছে, এখন বয়স হয়ে গেছে 40-এর। এখানে আফরান নিশো বলল যে তিনি আসলে তার বাচ্চা থাকবে সেটা লুকিয়ে রাখতে পারবে না, বা হচ্ছে তার বিয়ে করছে সেটা লুকিয়ে রাখতে পারবে না। এটা অনেকেই বলতেছে ইনডিরেক্টলি, যেটা সাকিব খানকে আসলে সে মেনশন করছে। যদি আমি বলি সে সাকিব খানকে মেনশন না করে পুরো ইন্ডাস্ট্রিকে বোঝানোর চেষ্টা করতেছে যে আমরা বিয়ে করছি সেটার কারণেই কেন আমাদের এটাকে নিজেকে মানে অপমানিত মনে হচ্ছে কেন আমাদের কাছে, কেন ভাই? আল্লু অর্জুন আইকন স্টার, উনি এত ভালো ভালো মুভি বের করতেছেন, তার একটা মুভি বের হলে হুমড়ি খেয়ে পড়ে যায় দর্শক দেখার জন্য, অথচ তিনি বাহিরের দেশের একজন অভিনেতা, তার মুভি দেখার জন্য আমাদের দেশ পুরো পাগল হয়ে থাকে। তিনিও তো বিয়ে করছেন, তারও তো বাচ্চা আছে, তিনি এটা তো পুরো মিডিয়া জগৎ জানে। আসলে বাচ্চা বিয়ে করা এগুলো কখনো একটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনার মান সম্মান কমায় দেয় না, আপনার দক্ষতা আপনার অভিনেতাই আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, এটাতে এই জিনিসটা আসলে কখনো আপনার পিছপা দিতে পারে না যে আপনার বউ আছে আপনার বাচ্চা আছে এই জন্যে দর্শকরা আপনার পছন্দ করবে না, যদি এটা আপনি ভেবে থাকেন এটা ভুল ধারণা। আর সেই ব্যাপারটা নিয়েই কিন্তু আপনার এসব কথাটা বলার চেষ্টা করছে, কিন্তু রোস্টাররা এখানে উল্টাভাবে বুঝে জিনিসটাকে তারা পেঁচায় ফেলছে এবং দর্শকরা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। তাহলে আমি আল্লু অর্জুনের সঙ্গে একটা কম্পেয়ার করলাম, সেও বিয়ে করছে মিডিয়া জগতে সেও দেখায় দেয়, তারাও কিন্তু একটা বিয়ে করছে এবং তার বাচ্চা কাচ্চা আছে, কিন্তু তার একটা মুভি আসলে কীভাবে হুমড়ি খেয়ে পড়ে? দর্শক আসলে কি বিয়ে করছে কার সন্তান আছে এটাকে কখনো জাজমেন্ট করে তার ভিডিও দেখে না বা তার সিনেমা দেখে না? এটা কিন্তু আপনার মাথায় সেট করতে হবে। এখানে আফরানের সঙ্গে কোনো ভুলেই দেখতে পাচ্ছি না, আপনারা যে নেটির জন্য এত কথা বলছেন, আমি এখানে আফরানের সঙ্গে ভুল দেখতেছি না তো? আচ্ছা তারপর দেখি, তিনি কিন্তু সঠিক কথাটাই বলছেন। আচ্ছা তারপর দেখি, অনেকে বলছেন যে সুরঙ্গ মুভি করার পর তার একটা পুরো ভাব চলে আসছে, না ভাই, যে কথাগুলো বলছে সবগুলো যুক্তিযুক্ত কথা বলছে তিনি। আচ্ছা তারপর দেখি, হিরোইজম বা হিরো আমার কাছে খুব একটা সো কল্ড মনে হয়। আমার সিস্টেমে আছে অভিনেতা, আমার একজন হুমায়ুন ফরিদি আমার আইডল, আমার একটা নিজস্ব ফিলোসফি আছে, মানে দর্শন আছে, সেই দর্শনের জায়গা থেকে আমার আমার কথাগুলো বলা, এবং সেটাতে অনেকেই মিস ইন্টারপ্রেট করতে পারে বা অনেকে অনেক কিছু ভাবতে পারে, এটা ওপেন। যেমন আমি নিজেকে সবসময়ই ভাবি হচ্ছে আমি একজন অভিনেতা হয়ে উঠব, হ্যাঁ, একজন নায়ক বা একজন অভিনেতার মধ্যে কিছুটা পার্থক্য আছে। আমিও তো একটা জায়গা থেকে বেড়ে ওঠা, আমার পদচারণা বা আমার বেড়ে ওঠা, আমি একটা স্টাডির মধ্যে দিয়ে বেড়ে উঠেছি। অভিনেতাদের কোনো বয়স লাগে না, সে ওনারা মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় করে যান। আর একজন হিরো বা একজন যে আমি বলবো যে নায়ক বলা হয়, তাদের একটা বয়সকাল পরে আসছে, ওই নায়কোচিত ব্যাপারটা থাকে না, পরবর্তীতে তাদের যেমন ক্যারিয়ারের ব্যাপারটা ঘটে হচ্ছে তাদেরকে আবার পারফর্মার হয়ে উঠতে হয়। আমরা পাশের কান্ট্রিতে যদি অমিতাভ বচ্চনের কথা বলি, তার যে ট্রান্সফরমেশন পারফর্মার, তো সেই জায়গার থেকে আমি অনেক আগের থেকেই নিজেকে একজন অভিনেতা হিসেবে এস্টাবলিশ করতে চাই। এবং সেজন্য আমার যে কথাগুলো ছিল, যেটা হচ্ছে যে এই যে চিত্র নায়ক, এই টার্মটার সাথে আমি আসলে আমি নিজেকে অ্যাডজাস্ট করতে পারি না। আমার কাছে মনে হয় যে ফিল্ম অ্যাক্টর মানে চলচ্চিত্র অভিনেতা বা শুধু অভিনেতা বা নাট্য অভিনেতা, এই টার্মগুলো আমি পছন্দ করি। কখনো সেট আমাকে বলে না যে হিরো আসছে, সেটাও আমি সবসময় কারেকশন করে দিতাম যে আমাকে, কারণ এই যে হিরো বা হিরোইজমের যে ফিলোসফি সেটা আমি ওন করি না, ঠিক আছে? এটা কাউকে আক্রমণ করে না, এটা আমার একটা দর্শন যে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি যে অভিনেতা জানি বলা হয় আমাকে বা সবাইকে, আমি সবাইকে অভিনেতা বা নায়ক বলে আখ্যায়িত করতে চাই না। এখানে কেউ যদি অফেন্ডেড ফিল করে, এই উদ্দেশ্যটা কাউকে উদ্দেশ্যপ্রণীতভাবে বলা না, আমি ওই টার্মটার কথা বলছি। তাহলে একটা বয়স, যখন আমাকে বলা হয় যে আপনার বয়স কত, আমি যখন বলে ফেলি যে 40 বছরের আমি পার করে ফেলছি, আমার কোনো চাপ অনুভব হয় না, কারণ আমি একজন অভিনেতা হয়ে উঠেছি বা উঠতে চাই, কারণ আমার কোনো টাইম লিমিট নাই, মৃত্যুর আগ পর্যন্ত আমি অভিনয়টাই করব কেন্দ্রীয় চরিত্রে বা অনেক ইম্পর্টেন্ট ক্যারেক্টারে। তো সেই সময় যখন বলা হয় যে বয়সটা বলে দিলেন, তখন আমি বলি যে আমি তো আসলে সো কল্ড ওই হিরো বা ওই হিরোইজমটাকে ফলো করি না,
যেখানে আমার ব্যক্তিগত যেমন অনেকে হয় যে আমাদেরকে সেখানে হতো, আমিও এটা ফেস করছি যে তুমি তুমি হিরো, তুমি তোমার পার্সোনাল এই জিনিসটা কিন্তু বলবা না, অনেক আগে প্রেমের কথা বলে দিও না, তাহলে মেয়েরা তোমাকে পছন্দ করবে না, দর্শক তোমাকে পছন্দ করবে না। আমি ওই কথাটা বলছি যে যে ওই সকল হিরোইজমটা তো আমি ফলো করি না, বা ওই হিরো তো আমি না যে বিয়ের কথা বলা যাবে না, বা বউয়ের কথা বলা যাবে না, বা বাচ্চার কথা বলা যাবে না, বা বয়সের কথা বলা যাবে না। আমি ওই হিরোটাও হয়ে উঠতে চাই না যে কিনা মানুষের কাছাকাছি পৌঁছাতে পারবে না। হ্যাঁ, যেমন আমি হল ভিজিটে যাচ্ছি, এটা অনেকে মনে করতে পারেন এটা তো কোনো হিরোর কাজ না। এখন আমি যে পর্দা থেকে বেড়ে উঠছি, ছোট পর্দা হোক, আমি সবসময়ই মানুষের কাছে যে মানুষের কষ্টের কথা শুনেছি, কারণ আমার অভিনয়টা আমার অবজারভেশন থেকে আসে। সো এটা আমার দর্শন বা এটা আমার ফিলোসফি যে আমি আসলে আমার কথা বলেছি, যে আমি তো আসলে ওই হিরোটা না, আমি তো একজন অভিনেতা, যে আমার জায়গা থেকে আমি বয়সের কথা বলতে পারবো না, বউয়ের কথা বলতে পারবো না, বাচ্চার কথা বলতে পারবো না। সো এগুলো আমার কোনো সময়ই চাপ ফিল হয় নাই, বয়স নিয়েও হয় নাই, বউ নিয়েও হয় নাই, বাচ্চা নিয়েও হয় নাই। এবং কাজের ক্ষেত্রে কাজ যদি কম আসে কোনো কিছু না, সমস্যা নাই, অ্যাকসেপ্ট করে নেব, আমি সেই কথাও বলেছি। তো কথা প্রসঙ্গে ওইটাই আসছে যে ওই ফিলোসফির কথা বলছি যে একটা সময় যারা অনেক আগে বলতেন যে অভিনেতাদের অসাধারণ, তারা এই জন্য অসাধারণ ব্যক্তিত্বদের একটু আড়ালে থাকতে হয়, দূরে থাকতে হয়। বাট আমি নিউ জেনারেশন, আমি এই যুগের যে অভিনেতা, আমি এই ফিলোসফি, ওই ফিলোসফিটাকে আমি মেনটেন করতে চাই না। আমার দর্শন হচ্ছে যে আমি যদি একটা সিনেমা করি বা আমি যদি একটা কন্টেন্টে কাজ করি, আমি দর্শকের সাথে ইন্টারঅ্যাকশন করতে চাই, এবং আমার কাজগুলোও যখন আমি করি তখন আমি আসলে সেই চরিত্রগুলো, সমাজের সেই চরিত্রগুলোর সাথে আমি আড্ডা দিতে চাই, কথা বলতে চাই। সো আমাকে অনেক গ্রাউন্ডে থাকতে হবে এবং আমার বন্ধুত্ব করতে হবে। তো এইভাবে আমার পোর্ট্রেশনটা হয়। সো এটা আমার একটা দর্শন। এটা যদি কেউ ভেবে থাকে যে আমি কাউকে ইঙ্গিতপূর্ণভাবে কথা বলেছি, আমি ওখানে নামও নেই নাই, আমার দর্শনের কথা আমি বলছি। এটাকে মিসইন্টারপ্রেট আমি বলবো যে এটা আসলে তারা হয়তো বা বুঝতে পারেন নাই, বাট আমার জায়গায় আমি এই কথাটাই বলেছি।